গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। কিন্তু আমার কাল রাত থেকে শরীরটা হঠাৎ খুব খারাপ, ঠান্ডা লেগে গলা দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে এতটাই কষ্ট হচ্ছে, ইরিটেশন হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে। আজকে ওই জন্য সকাল থেকে ভালো করে ভিডিও করতে পারিনি, মানে তাড়াতাড়ি শুরু করতে পারিনি সকালে। যদিও গোলকে আমি স্কুলে দিয়ে এসেছি, আবার কালকে পুজো, তার আজকে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, চুপচাপ আজকে ভাই আসছে, বাবা মা তো কালকে চলে এসছেন, তো হঠাৎ করে আমার শরীরটা খারাপ। যাই হোক, ওষুধপত্র সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, বাবাই ওষুধ নিয়ে এসছে, খেয়ে নিয়েছি। তো এখন তো আজকে কলেজ যেতে হবে, চলুন এভাবেই শুরু করলাম। দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। আজকে ইলেকট্রিকের লোক আসবে, নিচে প্যান্ডেলে লাইট লাগাবে, সকালবেলা এসে প্যান্ডেলের লোক আরেকটু ফিনিশ করে দিয়ে গেছে, যদি আরেকটু বাকি। চলুন এভাবেই শুরু করছি। শাশ্বতী এখন যাবে বলকে আনতে, দোদনের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। গুড মর্নিং সবাইকে। তো ওই এখন রেডি হবো, যাবো তো গোবলকে আনতে। তো তোদের খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, একটু খিদে পেয়ে ছুটছে। কি হচ্ছে, ভুড়ি বাজানো? দাদানের ভুড়ি বাজানো হচ্ছে? মা পুজো কদ্দুর, পুজো কদ্দুর, তোমার পুজো কদ্দুর, দেরি করো না, তাড়াতাড়ি সারো। রঙ দেখছেন তো, যা রঙ চলে সকাল সকাল, মাঝে মধ্যে কেঁদে ওঠে। আমাদের আলু ভেন্ডির তরকারি, এই লঙ্কা গুলো ঝাল নীলিমা, এখন নীলিমাদের কাটাকাটি চলছে। আজকে হবে কাতলা কালিয়া, আমি যে কালকে কাতলা মাছ নিয়ে এসেছি, কাতলা কালিয়া হবে, আর হবে কলমির শাক। রেডি হয়ে গেছি, শরীরটা বেশি ভালো নেই, কিন্তু আজকে কলেজে বেশ ক্লাসের চাপ আছে। যাই হোক, সব সামলে আসতে হবে, চলুন আবার বিকেলে দেখা হবে। হ্যাঁ খোলা থাকবে, তোদেরকে তো স্কুল থেকে নিয়ে চলে এসছি, এবার টুকটাক কিছু কাজ আছে সেগুলো সব সারি। আর দোদল বাবু দাদুর সাথে খেলছে। ও হয়ে গেছে, চলো। ঠাকুরমশাই কে এসছেন? ও ঠাকুরমশাই, ওরে বাবা, হয়ে গেছে নামকরা? চল ভালো করে নামা করেছো, ভেরি গুড বাবা। দে পেন্সিল একটা গুছিয়ে ভালো করে দে, ভাই করছি ছিল সকালে তোর জন্য। তোদের বাবু কাজে, গোগল বাবু পেন্সিল বক্স পড়ে গেছে তাই কি না। গোগল বাবু সকালবেলায় না কালকে পেন্সিল বক্সটা গুছিয়ে দিয়েছিল দাদা ভাই, তোদের বাবু মারামারি। তুই গোসাই অরেঞ্জ কালার পরে, গোগল বাবু এখন ওর বই খাতায় পেন্সিল বক্স মুছে নিয়ে যায়। কালকে দোদল বাবু ওর পেন্সিল বক্সটাকে গুছিয়েছিল, খুব পাশে দাঁড়িয়েছিল, পেন্সিল বক্সটা ধপ করে পড়ে গেছে, সব বেরিয়ে গেছে। তা গোগল বাবু চিল্লেছে, ওটা মানে মেয়ে পড়ে গেল, কষ্ট পেয়েছে গোগল বাবু। সেটা দেখে দোদল বাবু নিচে তাকালো, পেন্সিল বক্সটা দেখলো, দেখে ও উদ্দেশ্যে কান্না, কি না ওগুলো গুছিয়েছিল বেচারা, সব পড়ে গেছে, আবার নতুন করে দিয়ে এখন গোছাতে বসবে, দেয়নি দাদা ভাই গোছাতে, তাই রেখে গেছে সে। আমাদের লাইটের কাজ কমপ্লিট, লাইট বক্স একদম গান, এইখানে একটা বড় লাইট দিয়ে দিয়েছে, কাজ হচ্ছে, যে বড় বড় সব লাইট দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ,
শুনছো? বাজছে, চলো ভেরি গুড, চলো চলো গোগল বাবু, তোদল বাবু দুজনেরই খা কমপ্লিট। গোগল বাবু পড়তে বসে গেছে, আন্টি পড়াতে এসছে, আর তোদল বাবুকে একরমে ঘুম পাড়াতে বসলাম, তাকে ঘুম পাড়িয়ে নি। লাঞ্চে কি হচ্ছে একটু পরে দেখাচ্ছি। আজকে লাঞ্চে রয়েছে হচ্ছে কলমি শাক, সজনার ডাটা, ওলের তরকারি, আর হচ্ছে মাছ। এই আজকের আমাদের লাঞ্চ। বাবা মা গোগল দাদা সবাই হয়ে গেছে, আমি বাবাই মা খাবো। এক মাস বাদে ঘর বাপসি, ভাই কি সব ঠিক আছে? যাক, এক মাস বাদে ভাই ফিরলো। হ্যাঁ মা, এক মাস বাদে ফিরলো, যাক ঠিক আছে। এবার ভগবানের আশীর্বাদে ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক পুজোটা হোক, তাই না? ঠিকঠাক পুজোটা হোক এটাই দরকার। আবার মেক করছে তো, এটাই চিন্তা। এটা কে এসছে? ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে, তাকিয়ে আছে। তাহলে অনেকদিন বাদে বাড়ির খাবার কেমন লাগছে? এই কি হলো? আজকে তো বাড়িতে শুধু জল আর জল, জলের আকাল চলছে। হঠাৎ করে আজকে সকাল থেকে বাড়িতে জলের আকাল, জানি না এত জল কি করে খরচ হলো। ওদিকে জলও শুরু করছে টাইম কলে, রিজার্ভারে জল ভর্তি হচ্ছে না, আমরাও ট্যাঙ্কে ভালো করে তুলছি না, আর জল শেষ হয়ে যাচ্ছে। বাবাই এখন নিচে দাঁড়িয়ে জল টাইম নিয়ে তুলছে, তারপর আমি কাছে জল দিচ্ছি। ওই পূর্ব দিকে মারাত্মক মেঘ, বেশ ভয় ভয় লাগছে। আবার এইদিকে একদম নীল সাদা, একদম শরতের আকাশ। এদিকে আবার একটু মেঘ রয়েছে, মেঘটা যেন কেটে যায়, কারণ কালকে আমাদের রয়েছে পুজো, কালী পুজো। আর কাকাইয়ে আস্তে আস্তে শুরু হয়ে গেছে ক্রিকেট ম্যাচ গোগলের। চলো ওকে, আমরা তো এই ক্রিকেট ম্যাচ সেরে চলে আসলাম। চা বসিয়েছ? চা হয়ে গেছে, আমরা বাজারে বেরোবো। চা হয়ে গেছে, চা দেবো। বা বাতাবি লাগবো মেখেছো আমার জন্য? তো সবাইকে শুভ সন্ধ্যা। এখন আমি, ভাই আর বাবাই তিনজনে মিলে যাচ্ছি বাজারে, কালকের কালী পুজোর বাজার। যেগুলো যেগুলো লিস্ট দিয়ে এসেছিলাম সেগুলো আজকে নিয়ে আসবো। তো আজকে অলরেডি কুট্টি কাকু এসে সব লাইটগুলো লাগিয়ে দিয়ে গেছে, এখন সব জ্বালাইনি, ঠিক আছে, পরে দেখাবো। আর চলুন দশকর্মা, তারপরে মুদি যেগুলো, হ্যাঁ সেগুলো সব নিয়ে আসি। যতটা সব নির্মল মামার দোকানে এসেছি, সব গোছানোই রয়েছে। মুদি মাছটা নিলাম আর দাদার দোকান থেকে নিলাম সমস্ত দশকর্মা। তো আজকের মোটামুটি যে যে প্ল্যানিং ছিল, যে যে বাজারগুলো ছিল, সেগুলো কমপ্লিট। আমি দুবার গেছি, প্রথমবার নিয়ে চলে এসেছি, বাবাই আর ভাই গেছিল, তারপরে আমি আবার গিয়ে পুরোমার দোকান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম, আবার কাল সকালে বাকিটা করব। তবে ওই সব দোকানে আগে থেকে লিস্টগুলো দেওয়াতে সুবিধা হয়েছে, সবাই গুছিয়ে রেখেছিল, আমরা জাস্ট পাওনাটা মিটিয়ে চলে এসেছি জিনিস নিয়ে, এটা সুবিধা হয়েছে। দেখুন বারান্দাটা ভরে গেছে সব জিনিস, মোটামুটি আপাতত আনার মতো কমপ্লিট, এবার বাকিটা কালকে আসবে। আর এখানে ভোগ রান্না হবে, তাই সিলিন্ডারও রেডি। আর কালকে বাবা মা নিয়ে এসছেন বাড়ির গাছের বাতাবি লেবু, নারকেল, এবং কত বাতাবি সব আমার শ্বশুর বাড়িতে রয়েছে। এতক্ষণ বসে বসে একটু কাজকর্ম করছিলাম, ভাইও এখানে বসে বসে কম্পিউটারে কাজ করছে অফিসে, আর দুদু দৌড়াদৌড়ি করছে, দুগুলোও তাই। কালকে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে,
চলুন কালকে আবার নতুন ভিডিও নতুন ব্লগে, কালী পুজোর স্পেশাল ব্লগে দেখা হচ্ছে। আপাতত সবাইকে গুড বাই, গুড নাইট, আবার কালকে নতুন ফ্রেশ ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, দেখতে থাকুন।